আমার বন্ধুগণ, এই বড় ক্ষতি হয়ে যাবে, এটাও একটা কারণ। আল্লাহ তো সমস্ত প্রাণীর সব কিছু সিস্টেম করে রসুলকে মডেল বানাইয়া দিয়ে সব কিছুর ফয়সালা করে দিয়েছেন। এই জন্য স্থলভাগের যত প্রাণী মরা হয়ে যাবে, সেই প্রাণীগুলোকে কখনো খাওয়া জায়েজ হবে না। কিন্তু জলজভাগের যে প্রাণীগুলো আছে, সেই জলজভাগের প্রাণীগুলো পানিতে অবস্থান করে, পানির মধ্যেই তার অক্সিজেন গ্রহণ করে, পানিতে তার অক্সিজেনটা গ্রহণ করে, কিন্তু কার্বন ডাইঅক্সাইড ছাড়ার কোনো সুযোগ নাই। ওই প্রাণী যদি মারাও যায়, ওই প্রাণীটার রক্ত প্রবাহ করার কোনো দরকার নাই, রক্ত শরীর থেকে বের করার কোনো প্রয়োজন হয় না, তেমন কোনো ক্ষতি বান্দার দেহের জন্য হবে না। এই জন্য মরা প্রাণী যদি জলজভাগের হয়, সেটাকে জায়েজ করে দিয়েছেন তিনি। কে আসতে বলবেন না, তিনি কে? আল্লাহ তাআলা। আমার ভাইয়েরা, অনেক কথা, কথার তো কোনো শেষ নাই, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। মোটামুটি আমি একটা আইডিয়ার মধ্যে দিয়েছি সবার ভিতরে, হারাম কোনো পন্থ অবলম্বন করব না, হারাম কোনো কাজ করব না, হারাম কোনো খাবার মুখের মধ্যে নেব না, হালাল পন্থা জীবনযাপন করব। আল্লাহ তাআলা বলছেন, হালাল এই জমিনে যখন তুমি খাবে, হালালান তাইয়্যিবা, পবিত্র হালাল জিনিস তুমি খাবে। আর কখনো তুমি ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করবে না, কারণ শয়তান তোমার প্রকাশ্য দুশ্মন। সে কি তোমাকে অর্ডার দেয়? ইন্নামা ইয়ামুরুকুম বিসসুই ওয়াল ফাহশা ওয়া আন তাকুলু আলাল্লাহি মা লা তাআলামুন। শয়তান তোমাকে অর্ডার দেয় হলো খারাপ কাজের জন্য, ফাহশা কাজের জন্য। আমার বন্ধুগণ, শয়তান খারাপ কাজের জন্য তোমাকে প্রমোট করবে, তোমাকে উৎসাহ দেবে, ওই দিকে তুমি যাবে না, হারাম খাবার তুমি খাবে না, হারাম কাজে তুমি যাবে না, মিথ্যা সাক্ষী তুমি দেবে না, মিথ্যা কথা তুমি বলবে না, গীবত শিকায়ত করবে না। এই পৃথিবীতে একজন মানুষের মুখে একটা মিথ্যা কথা জীবনে বের হয় না, অথচ সেই মহান ব্যক্তি একজন রাষ্ট্রপতি ছিলেন, একজন ইমাম ছিলেন, একজন বিচারপতি ছিলেন, একজন যোদ্ধা ছিলেন, একজন ফাইটার ছিলেন, একজন বড় সমরনায়ক ছিলেন, প্রতিরক্ষার মূল দায়িত্ব পালন করেছেন, এত কাজ তিনি তারা জীবনে বাস্তবায়ন করেছেন, কিন্তু বাস্তবায়ন করার জন্য একটা মিথ্যা কথারও প্রয়োজন তার জীবনে হয় নাই। তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। এখন আমি যদি প্রশ্ন করি, আমার দেশে কৃষক শ্রমিক, এরপরে কৃষক শ্রমিক সাধারণ জনতা, শিক্ষক, রাজনীতিবিদ, নেতা, ইমাম, মুয়াজ্জিন, যত পেশার লোক আছে, এর মধ্যে সবচেয়ে বেশি মিথ্যা কথা বলে কারা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم
বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাস ولا تتبعوا خطوات الشيطان ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين إنما يأمركم بالسوء والفحشاء وأن تقولوا على الله وإذا قيل لهم اتبعوا ما أنزل الله تَبِعُوا مَا أَلْفَيْنَا عَلَيْهِ آبَاءَنَا أَوَلَوْ كَانَ آبَاؤُهُمْ لَا يَعْقِلُونَ شَيْئًا وَلَا يَهْتَدُونَ وَمَثَلُ الَّذِينَ كَفَرُوا كَمَثَلِ الَّذِي ينعق بما لا يسمع إلا الدعاء ونداء فهم لا يعقلون يا أيها الذين آمنوا
ما رزقناكم واشكروا لله واشكروا لله إن كنتم إياه تعبدون الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا সবাই একটু মহব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে সবাই বলুন আল্লাহুম্মা সাল্লি আলা তাইফের কথা ভেবে কাঁদে শুধু দুনায়ন এমন দরদি পেতে কাঁদে মন অনুক্ষণ কাঁদে মন অনুক্ষণ ওহুদে দাতাহারা আহমদ যখন লৌহ মাখা কিয়ামতে উঠবে তখন জিহাদ না করে কিভাবে দেখাবে তুমি চাঁদ চেহারা রূপে ওয়াতুল আল্লাহুম্মা صلي على وعلى آل سيدنا شبي بلون بلغ العلا بكماله كشف التجا بجماله حسنت جميع خصاله سلوا شبوز بسجيتان جل سيلتان جلير মৌলভী বাজার জেলার সদর উপজেলার মুবারকপুর গ্রামবাসী যুব সমাজ মাহফিল ইন্তেজামিয়া কমিটি কর্তৃক আয়োজিত 3 ফেব্রুয়ারি 2024 অনুষ্ঠিত বার্ষিক ইসলামী মহাসম্মেলন 2024 মহতে আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি লন্ডন প্রবাসী
জনাব আকিদ মিয়া, আজকের মাহফিলের বরেণ্য অতিথিবৃন্দ, হাজারাত উলামায়ে কেরাম, ফদলা ইজাম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক সাংবাদিক বৃন্দ, সামনে উপস্থিত দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা দীন ইসলামের নরশরদুল বীর মুজাহিদ, প্রাণপ্রিয় সম্মানিত দীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন আমাকেও প্রশ্ন করলেন, যে আল্লাহ তাআলা আমাকে তো আপনার মতই আল্লাহ তাআলা রেখেছেন, বলছি আলহামদুলিল্লাহ। হাজারো কাজের ভিড়ে ব্যস্ত সময় পাড়ি দিয়ে ক্লান্ত শ্রান্ত দেহটাকে স্বস্তি দেবার জন্য ধীরে ধীরে যখন এই শীতের মৌসুমে নিজ নিজ বাড়ির দিকে যাব, ঠিক সেই মুহূর্তে আমরা সকল কাজ ফেলে রেখে বসে আছি, বসে গেছি কোরআনের টানে জান্নাতের বাগানে। যে মনিব আমাকে আপনি কেমন সুন্দর আয়োজনে সামিল করলেন, সেই মহান রবের দরবারে আমরা সবাই লাখ কোটি সেজুদ শুকর আদায় করি, মুহাব্বাতান বলে উঠছি আলহামদুলিল্লাহ, আবারও বলছি আলহামদুলিল্লাহ, চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নি আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু وإليك أنبت وبك خاصمت। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, আমার অভ্যাস অনুযায়ী আলোচনার সূচনায় আমি কোরআনে কারীমের গুরুত্বপূর্ণ একটি সূরা সূরাতুল বাকারা, যা কোরআনে কারীমের সবচাইতে বৃহৎ সূরা, 286টি আয়াত সম্বলিত এই দীর্ঘতম সূরার ঠিক মাঝের দিক থেকে আমি কিছু আয়াত তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু করেছি। তেলাওয়াতকৃত আয়াতগুলোকে সামনে রেখে কিছু কথা আমি বলতে চাচ্ছি, আমাকে সময় দেওয়া যাবে তো? সবাইকে সময় দিতে রাজি আছেন? জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা এমন কিতাবের আলোচনা শুনতে এসেছি, পৃথিবীর সকল কিতাবের সিস্টেমটা একরকম, এই কিতাবের সিস্টেমটা ভিন্ন রকম। আল্লাহ তাআলা এটার শুরু এবং শেষ, এটার যে গাঁথনি, এটার যে সাজানো গোছানো, স্বয়ং কে করেছেন? আস্তে বলবেন না, কে করেছেন? যার সারা জীবন অন্য কিতাব পড়ে অভ্যাস, এই কিতাব যার পড়ার অভ্যাস নাই, তার কাছে প্রথমে এটা কেমন যেন মনে হবে, যেটা কি এলোমেলো নাকি, এরকম কিছু মনে হবে। কিন্তু একটা বিষয় মাথায় রাখতে হবে, আল্লাহর এই কালাম, আল্লাহ যেখানে যে আয়াত সেট করেছেন এটাও সাজানো, সংখ্যা তথ্যের এক অপূর্ব সমন্বয় আল্লাহ তাআলা ঘটিয়ে আয়াতগুলোকে সেট করেছেন। কোথায় কোন আয়াত কোন জায়গায় রাখা দরকার এটাও সাজানো কার? কে সাজিয়েছেন? যিনি আসমানকে সাজিয়েছেন অসংখ্য তারকা দিয়ে,
তার সাজানো হলো কোরআন। আসমানের দিকে যদি আমরা তাকাই, আমাদের কাছে মনে হয় খুব ছোট মনে হয় নাকি? আকাশকে ছোট মনে হয়? আসতে বলুন, আকাশকে ছোট মনে হয়? আকাশকে শুধু বড় না অনেক বড়? আসতে বলুন, শুধু বড় না অনেক বড়? অনেক বড়। সে আসমানকে আল্লাহ তাআলা সুসজ্জিত করেছেন এমন কিছু তারকা দিয়া, যে তারকা পৃথিবীর একমাত্র লাইট সূর্য। এই সূর্যের চাইতে এক একটা তারকা 33 কোটি গুণ বড়। কত কোটি গুণ বলেন? 33 কোটি গুণ বড় হলো এক একটা তারকা। তাহলে মহাশূন্যে ঝুলন্ত তারকা কি একটা দুইটা? নসংখ্য, কোটি কোটি, যা আমরা জোনাকির মতো দেখতে পাই, যেন জোনাকি জ্বলতেছে এরকম দেখতে পাই, কিন্তু সূর্যের চাইতে কত গুণ বড়? বেটেল জুইস, সুপারনোভা, আড্রা, প্রক্সিমা সেন্ট্রাই, এই সমস্ত তারকাগুলো সূর্যের চেয়েও কোটি কোটি গুণ বড়। তাহলে একটা আকাশকে সাজিয়েছেন অসংখ্য তারকা দিয়ে, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها رجوما للشياطين وأعتدنا لهم عذاب السعير. জোরে বলুন আল্লাহ আকবার। তিনি সেই মহান রব যিনি আকাশকে অসংখ্য তারকারাজি দিয়ে সুসজ্জিত করেছেন, এমন সুন্দর করে সাজানো গোছানো এই আসমান এই জমিন। আল্লাহ তাআলা ঈমানদারকে ডাক দিয়ে বলছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব। الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار. জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, এই আসমান সৃষ্টিতে, জমিন সৃষ্টিতে, দিন এবং রাতের আবর্তনে যারা চক্ষুষ্মান, যারা সচেতন মানুষ, তাদের জন্য বহু শিক্ষা এখানে আছে, বহু কিছু জানার এদের জন্য রয়ে গেছে। যারা আল্লাহকে স্মরণ করে দাঁড়িয়ে থেকে, আল্লাহকে স্মরণ করে বসে বসে, শয়নে স্বপ্নে সবসময় আল্লাহর জিকির করে, আর আল্লাহর সৃষ্টিকে নিয়ে গবেষণা করতে করতে শেষ পর্যন্ত বলে ফেলে, আল্লাহ তুমি যা কিছু সৃষ্টি করেছো, কোনো সৃষ্টি তুমি অবান্তর সৃষ্টি করো নাই। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, যে আল্লাহ আকাশ সাজিয়েছেন, যে আল্লাহ জমিন সাজিয়েছেন, সে আল্লাহ কোরআনকে সাজিয়ে আমার আপনার সামনে দিয়ে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। একটা সূরা আছে, যে সূরার মধ্যে বারবার বলা আছে, ফাবি আইয়ি আলা ইরাব্বিকুমা তুকাযিবান। কেন বারবার বলেছেন? নিয়ামতের কথাগুলো স্মরণ করি, বান্দা আল্লাহ, আল্লাহ বান্দাকে প্রশ্ন করছেন, আমার কোন কোন নিয়ামতকে তুমি অস্বীকার করবে? এই সূরাটার নাম কি বলেন তো? সূরা আর রহমান। যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। তিনি সেই রহমান যিনি বান্দাকে দয়া করে কোরআন শিক্ষা দিয়েছেন। রহমান তো পৃথিবীর কেউ হবে না, রহিম তো কেউ হবে না, রহমান হওয়ার একমাত্র যোগ্যতা কার?
তিনি তো একমাত্র রহমান হবেন। রহমান শব্দটি রেহেম থেকে উদ্গত, রেহেম মানে হলো জরায়ু, জরায়ু থেকে আগত সন্তানকে তার মা যতটুকু না ভালোবাসেন তার চাইতে আল্লাহ তার বান্দাকে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বেশি ভালোবাসেন বলে এই জন্য তার নাম হয়েছে রহমান। জোরে বলি সুবহানাল্লাহ। আমাকে সবচেয়ে বেশি ভালোবাসেন কে? সন্দেহ লাগতেছে নাকি আপনাদের? আমার প্রতি সবচেয়ে বেশি দয়া কার? এই পৃথিবীর কোন মানুষ আমাকে এত বেশি ভালোবাসে না যে ভালোবাসা আল্লাহ পাক আমাকে দেন। এই জন্যই তিনি রহমান। রহমান শব্দটা প্রয়োগ করেই বলছেন, বান্দার আমি তোকে দয়া করে প্রথম যে জিনিসটা দিয়েছি আল্লামাল কুরআন, আমি তোকে কোরআন শিক্ষা দিয়েছি। যেরকম সুবহানাল্লাহ, এত বড় নিয়ামত এটা। এই নিয়ামতকে আমরা যত বেশি লালন করতে পারব, এই কিতাবকে যত বেশি বুঝতে পারবো জানতে পারবো, আমার আপনার জন্য জান্নাতের রাস্তার পথটা আমার জন্য তত সহজ হয়ে যাবে। ধরুন আপনি এখান থেকে চলে যাবেন কক্সবাজারের টেকনাফ মেরিন ড্রাইভে যাবেন, আপনি পথ চিনেন না, আপনি পঞ্চগড়ের তেঁতুলিয়া চলে যাবেন বাংলাবান্দা যাবেন চিনেন না, আপনি সুন্দরবন যাবেন চিনেন না, বান্দরবান যাবেন চিনেন না, কিন্তু আপনাকে চেনা লাগবে না। আজকের আধুনিক যুগে শুধু গুগল ম্যাপে একটা সার্চ দিয়ে আপনি বলবেন, লিখে দিবেন, আপনাকে গুগল নিয়ে চলে যাবে, ম্যাপ নিয়ে চলে যাবে। এখন আর কাউকে জিজ্ঞাসাও করা লাগে না। বিমানের পাইলট ঢাকা থেকে দোহা যাবে, ঢাকা থেকে রিয়াদ যাবে, ঢাকা থেকে জেদ্দা যাবে, যাওয়ার জন্য নির্দিষ্ট একটা ম্যাপে সে রওনা দিয়ে দেয় চলে যায়। মানুষের সীমিত বুদ্ধি দিয়ে যদি এমনটা ম্যাপ যদি তৈরি করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে তার স্থায়ী পার্মানেন্ট অ্যাড্রেস আল্লাহ রাব্বুল আলামিন সম্পূর্ণ ম্যাপ আকারে কোরআন কারিমের মধ্যে দিয়ে দিয়েছেন। বান্দা তুমি যদি কোরআন নামক কিতাবের মধ্যে ভালো কিছু পড়ে শুনে জেনে বুঝে যদি আসল জায়গায় যদি সার্চ দিতে পারো, জান্নাতের সার্চ যদি দিতে পারো, আমি এমন কিতাব তোমাকে দিলাম এর মধ্যে জান্নাতে যাওয়ার সমস্ত ম্যাপ আমি আল্লাহ তোমাকে দেখিয়ে দিয়েছি। তাহলে জান্নাতে যাওয়ার ম্যাপ কি বলেন? কি কোরআন। আর সুন্দরবন গেলে এই তো গুগল। তাহলে জান্নাতে যাওয়ার জন্য দুনিয়ার কোনো ডিভাইস দিয়ে হবে না, দুনিয়ার কোনো অ্যাপস দিয়ে হবে না, জান্নাত যাওয়ার জন্য একটা কিতাব লাগবে। সেই কিতাবের নাম কি বলেন? সেই কিতাবের নাম কি বলেন? কোরআন। এমন একটি জানালার নাম যে জানালায় চোখ রাখলে বান্দা দুনিয়াতে বসেই জান্নাত জাহান্নামের দৃশ্যগুলো দেখতে পারে, সব দেখা যায়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে 30 পারা যে কথাগুলো বলেছেন, 30 পারার 10 পারা তিনি বলেছেন আখেরাত নিয়ে। কি নিয়ে বলেন? আখেরাত নিয়ে। কারণ আমাদের সারা জীবনের সবচেয়ে বড় অংশ পড়ে আছে আখেরাত। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আমার ভাইয়েরা, একজন মানুষের মৃত্যু বড় একটা শিক্ষা, সন্তানের মৃত্যু শিক্ষা, বাবার মৃত্যু শিক্ষা। আমার আগে যে ভাইটা পুলিশ ভাই যান আমার আগে একটা সুন্দর গজল গেয়েছেন, আমার দিলটা ছুঁয়ে গেছে। সন্তান হারানোর বেদনা ভুক্তভোগী বাবা মা ছাড়া কেউ বোঝে না, ঠিক কি না? পৃথিবীতে সবচেয়ে বড় বোঝা হলো সন্তানের লাশ বাবার কাঁধে ওঠা। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই দুনিয়ার মাত্র 60-70-80 বছরের জিন্দেগি নহে, না হয় 100 বছরই বাঁচলাম, এরপরে সামনের যে কালটা পড়ে আছে, আল্লাহ তাআলার সৃষ্টি হলো দুই পিঠ, একটা হলো দুনিয়ার পিঠ আর একটা আখিরাতের পিঠ। আমরা একটা পিঠে আছি আর একটা পিঠ আছে না নাই বলেন? আসতে বলবেন না আছে না নাই? আল্লাহর সৃষ্টি কয় পিঠ? দুই পিঠ, একটা ইহকাল আর একটা কি পরকাল। আমি চলবো দুনিয়াকে নিয়ে না আখিরাতকে সামনে রেখে। বলেন ইহকাল নিয়ে, ইহকালকে টার্গেট নিয়ে চলবো না আখিরাতকে টার্গেট নিয়ে চলবো? আখিরাতকে।
যদি আখেরাতকে টার্গেট নিয়ে চলি, দুনিয়াটাও চলে যাবে, আখেরাতও চলে যাবে। শুধু দুনিয়া যদি টার্গেট করি, দুনিয়াটা পার হবে, কিন্তু আখেরাত তো পার হবে না। সে আখেরাতকে টার্গেট করার জন্য কি পদ্ধতি, কি সিস্টেম সব শিখিয়ে দিয়েছেন আমার আল্লাহ কোন কিতাবে। শুনবেন আলোচনাগুলো, কারো কোনো কষ্ট হচ্ছে না তো? বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। আমাকে একটু ইঙ্গিত দেওয়া হয়েছে, হুজুর আপনি একটু হালাল হারাম নিয়ে কিছু কথা বলবেন, আমাকে একটু বলা হয়েছে। আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন, হালালটা স্পষ্ট, হারামটাও স্পষ্ট। অস্পষ্ট কোনো কিছু আল্লাহ তাআলা এই কিতাবে রাখেননি। ওবাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, আল্লাহ তাআলা কিতাবকে ফুরকান বলেছেন। ফুরকান মানে হলো সত্য মিথ্যার পার্থক্যকারী, যেটা সেটাই হলো ফুরকান। এই কিতাবের আরেকটা নাম কি? ফুরকান। আরেকটা নাম কি বলেন? ফুরকান। আমার বন্ধুগণ, যেখান থেকে তেলাওয়াত করেছে সেই তেলাওয়াত কি শ্রোতা হলো সূরাতুল বাকারা 286টা আয়াত। আল্লাহ তাআলা যেই কোরআন নাজিল করেছেন, অসংখ্য প্রমাণ, ঘন্টার পরে ঘন্টা দিতে গেলে সময় লেগে যাবে। আমি শুধু দুই একটা এক্সাম্পল দিতে চাই। ধরুন সূরা বাকারার মধ্যে 286টা আয়াত আছে, 286-র অর্ধেক কত বলেন? 286-র অর্ধেক কত? না মনে মনে মন খারাপ করছেন, হুজুর শুনলাম ওয়াজ শুনতে, আসলাম ওয়াজ শুনতে, আপনি আবার অঙ্ক শেখান কেন? এরকম চিন্তা করতেছেন নাকি আপনারা? অঙ্ক শেখারও দরকার আছে না? নাই আছে। তাআল্লামুল ফারাঈদ ফাইন্নাহু নিসফুল ইলম, ফারায়েজের জ্ঞান অর্জন করো, ফারায়েজের অংশীদারি বন্টন, এটার জ্ঞান অর্জন করো, কারণ এই জ্ঞানটা হলো সমস্ত ইলমের অর্ধেক, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জ্ঞান অর্জন করতে হবে, অঙ্ক জানতে হবে। দুনিয়াতে যার অঙ্ক ঠিক আছে, আখেরাতে তার জান্নাত ঠিক আছে, অঙ্ক ঠিক রাখতে হবে। 286-র অর্ধেক হলো 143। কোরআনের যে আয়াতের সেটিং, এটা যে আল্লাহ তাআলা সুন্দর করে সাজিয়েছেন, তার একটা নমুনা আমি দিয়েই আমি মূল আয়াতের দিকে চলে যাচ্ছি। আল্লাহ তাআলা শুরু করেছেন কিতাবের চ্যালেঞ্জ দিয়ে, যালিকাল কিতাব লা রাইবা ফী, এবং শেষ করেছেন ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। কিন্তু মাঝখানে আল্লাহ রাব্বুল আলামিন কোন একটা সেট করেছেন, দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَكَذَلِكَ جَعَلْنَاكُمْ أُمَّةً وَسَطًا لِتَكُونُوا شُهَدَاءَ عَلَى النَّاسِ وَيَكُونَ الرَّسُولُ عَلَيْكُمْ شَهِيدًا। এমনি করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মধ্যম জাতি করে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছি, মধ্যম জাতি করে দুনিয়াতে পাঠাইছি। এই তথ্য আল্লাহ তাআলা এমন জায়গায় দিলেন যে আয়াতটা হলো এই সূরার ঠিক মাঝখানে, মধ্যমে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে অর্থের সাথে আয়াতের সেটিং মিল আছে না নাই? আছে না নাই? একজন পয়গম্বর স্বপ্নে দেখলেন ছোট অবস্থায়, কি স্বপ্ন দেখলেন? ইন্নি রাআইতু আহাদা আশারা কাওকাবা والشمس والقمر رأيتهم لي ساجدين। ইউসুফ আলাইহিস সালাম তসলিম তার বাপকে বলছেন, আব্বা স্বপ্নের মধ্যে দেখতে পেলাম 11টা নক্ষত্র, একটা সূর্য, একটা চাঁদ আমাকে সম্মানজনক সেজদা দিতেছে। আমি দেখতে পেলাম কয়টা নক্ষত্র বলেন? বলেন কয়টা? 11টা নক্ষত্র। ইন্নি রাআইতু আহাদা আশারা কাওকাবা, ইন্নি রাআইতু আহাদা আশারা কাওকাবা, এই একটা বাক্যের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নক্ষত্র বলেছেন 11টা, এর মধ্যে নক্তাও আছে 11টা। সুবহানাল্লাহ বলবেন না? নক্তাও 11টা, নক্ষত্র 11টা। এরকম করে আমি যদি বলতে যাই লেগে যাবে ঘন্টার পর ঘন্টা, সময় তো অল্প। এই মাহফিল কমিটি প্রথমে জানুয়ারির ভিতরে মাহফিল মনে হয় ছিল,
এরপর এটাকে এক্সটেন্ড করে আবার এই মাসে নিয়ে আসা হয়েছে। গতকালকে আমার প্রোগ্রাম ছিল হলো বেশি না কুমলিল্লাহ, বুঝেন নাই কুমিল্লা কুম লিল্লা কুমিল্লা মাহফিল ছিল। সেখান থেকে এসেছি আমি, খুবই খুশি আপনাদের এই চাঁদ মাখা মুখ আল্লাহ তাআলা দেখার সুযোগ করে দিয়েছেন আলহামদুলিল্লাহ। আপনাদের এলাকার নামগুলো এত সুন্দর, আপনাদের এলাকার নাম তো হয়নি নারায়ণগঞ্জ, হয়নি ময়মনসিংহ, হয়নি গৌরীপুর, হয়নি শিবপুর, কিন্তু হয়েছে হলো মৌলভীবাজার, এদিকে মোবারকপুর। আলহামদুলিল্লাহ বলবেন না? তাহলে এটা কিসের বাজার, কিসের বাজার কোন? তাহলে এখানে কোনো অমৌলভী কেউ নাই, সব মৌলভী। এলাকায় কি বিড়ি খায়? মৌলভীর বিড়ি খায়? আচ্ছা, তার নামের সঙ্গে গুণ থাকার দরকার আছে না নাই বলেন? আচ্ছা, গ্রামের নাম কি? মোবারকপুর। কৃষ্ণপুর নাম নাই বলেন? কৃষ্ণপুর নামে নাম আছে না? কৃষ্ণপুর আছে, হরিপুর আছে, কত নাম আছে, কিন্তু এত সুন্দর বরকতময় নাম মোবারক, বরকত দিয়ে ভরা। আল্লাহ কবুল করুন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, কোরআনে যা বলা আছে সব কার কথা? এর মধ্যে কি কোনো ব্যক্তির কথা আছে? তিনি কোরআনটা রচনা করেছেন যিনি আসমান সাজিয়েছেন, জমিন সাজিয়েছেন, সাবআতু আবহুর, সাত সমুদ্র সাজিয়েছেন। স্থলভাগ আর কত বড়, জলভাগ তার চেয়ে ছোট না বড়? আরো বড়। তিনটা জায়গায় গেলে আমি, আমার কাছে খুব অসহায় লাগে, অসহায় বোধ হয়। একটা হলো আমি যখন সমুদ্রের সামনে যখন দাঁড়াই, এর ভয়ঙ্কর ঢেউ যখন আমার কানে আসে, নিজেকে খুব অসহায় লাগে। আরেকটা হলো বড় বড় পাহাড় যখন চোখের সামনে ভাসে, অসহায় লাগে। আর আরেকটা সময় হলো যখন বিমানের সিটে যখন বসে যখন নিচের দিকে তাকায়, অথবা মেঘমালার দিকে যখন তাকায়। ইউরিকুমুল বারকা খাউফা ওয়া তামআন ওয়ায়ুনশি সাহাবাত সিকাল, তিনি সেই মহান প্রভু যিনি তোমাদের জন্য জমিন থেকে উত্থিত করেন ঘন ভারী মেঘমালা। আল্লাহু আকবার বলেন। এগুলো যখন দেখি তখন নিজেকে খুব অসহায় লাগে, আল্লাহ তুমি কত বড়, এত কিছু বিশাল সৃষ্টি, এর মাঝে আমি মানুষ, ক্ষুদ্র একটা মাখলুক। তার অহংকার দেখছেন, অহংকারটা কি? ভাবে আমি একখান মাল, তুমি কিছুই না, তুমি কিছুই হতে পারো নাই। বেশি না, তোমাকে অকেজ করার জন্য একটু লুজ মোশন দিতে হবে, একটু ডায়রিয়া হলেই যে শক্তির বড়াই করো, সাত আটবার টয়লেট কাম সারলেই বৌরে চিনতে পারবে না, বৌরে খুব আম্মা আসসালামু আলাইকুম হুশ থাকবে না, কিচ্ছু না মানুষ। সে মানুষ অহংকার আসে না নাই বলেন তো? আসতে বলবেন না? আসে না নাই। অহংকার আসে কখন জানেন? যখন ব্যক্তিটা কোরআন থেকে দূরে থাকে। আমি আমার ব্যক্তিগত জীবন আমি ট্রিটমেন্ট করে, আমার নফসের উপরে, আমার জীবনের উপরে আমি চিকিৎসা করে আমি এটা দেখেছি, যখনই কোনো ব্যক্তি কোরআন থেকে একটু দূরে সরে যাবে, কোরআন তেলাওয়াত থেকে, কোরআনের চর্চা থেকে, কোরআনের স্টাডি থেকে যখন একটু সরে দাঁড়াবে, শয়তান সেই মুহূর্তে অ্যাটাক করে বসবে। কথা ক্লিয়ার? তাহলে শয়তান তাড়ানোর মাধ্যম কি বলেন? বলেন কি? কোরআনটা নিয়ে আমার সাথে থাকবো, জোরে বলি ইনশাআল্লাহ। এর তেলাওয়াত, এর কেরাআত, এর দিরাসাত, এর তাদাব্বুর, এর স্টাডি, এটাকে পড়া জানা, সর্বক্ষণ যদি এটা নিয়ে থাকি তাহলে শয়তান আমার কাছে আসার সুযোগ পাবে না, আমার কাছে আসার সুযোগ পাবে না। আমরা এই জন্য কোরআনটাকে বেশি করে পড়ব, জোরে বলি ইনশা আল্লাহ, আরো জোরে বলি ইনশা আল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এখানে সূরাতুল বাকারার 168 নম্বর থেকে আমি তেলাওয়াত দিয়ে শুরু করেছি, 172 পর্যন্ত আমি তেলাওয়াত করেছি। এখানে ইয়া আইয়ুহান নাস দিয়ে শুরু করা হয়েছে, শেষের আয়াতে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সম্বোধন করা হয়েছে,
আল্লাহ পাক সুন্দর করে বলেছেন, ও বান্দা তুমি খাবে, আল্লাহ কি কোথাও কি বলেছেন তুমি কম খাও? কোথাও বলেছেন? মানুষ কি কয়? কম খাও কয় না? ডাক্তার কি বলে? কম খাও। আমরা তো ছোট, আমরা আমাদের কলিজা ছোট, তো এই জন্য আমরা বলি কম খাই, কম খাও। কিন্তু আল্লাহ কি কোথাও বলেছেন কম খাও? কোথাও বলে, একটা জায়গাও পাবেন না। আল্লাহ তাআলার কথার হিকমতটা কত সুন্দর। কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, খাও পান করো কিন্তু কখনো অপচয় করো না। কার কথা? আল্লাহর কথা। এখন আল্লাহ রাব্বুল আলামিন খেতে বলছেন, কি খেতে বলছেন? ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়িবান ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবীন। إنما يأمركم بالسوء والفحشاء وأن تقولوا على الله ما لا تعلمون। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারকে ডাক দিয়ে বলছেন, আবার এখানে গোটা মানব জাতিকে লক্ষ্য করে বলছেন, হে মানব মণ্ডলী, তোমরা যা খাবে এই জমিনে, হারাম কিছু খাবে না, হালাল কিছু খাবে, হারামের কাছে যাবে না, হালালান তাইয়িবা, হালাল এবং পবিত্র, হালাল এবং পবিত্র, মদ পাক না নাপাক, আস্তে কয়, মদটা পাক না নাপাক, হালাল না হারাম, আমার দেশে মদের বোতল নাই, আস্তে কয়, আছে? ফাইভ স্টার হোটেল চলিতে হইলে কি চালাইতে হইবে? মদ চালাইতে হইবে। ফাইভ স্টার হোটেলের কন্ডিশন হলো মদ থাকতে হবে, মদের বোতল থাকতে হবে। মদের বিরুদ্ধে কথা বলবেন, জেনার বিরুদ্ধে কথা বলবেন, জেনার বিরুদ্ধে আল্লাহ কথা বলেছেন, মদের বিরুদ্ধে আল্লাহ কথা বলেছেন। মদ্যপান করলে পরে কি হয়, মদপানের ফলাফল কি হতে পারে, সব কিছু আল্লাহ তাআলা জানায় দিয়েছেন। এরপরও আমার দেশের কিছু সংখ্যক বান্দা আছে, মদ পানেও বিশ্বাসী, নামাজেও বিশ্বাসী, আল্লাহ খুশি থাক, শয়তানও বেজার না হোক। কি আছে না এরকম? আছে না? নাই? সারা বছর আকাম কুকাম করবে, রমজান মাস যখন চলে আসে, হুজুর কিছু ভাড়া করে নিয়ে বলে, হুজুর চলেন আপনার উমরাও ফ্রি, আমার উমরায় নিয়ে যান, এমন জায়গায় সফর করায় দিবেন, তৌবা করে করে চোখের পানি ফেলবো, কান্দো, সব মাপ যেন হয়ে যায়। এরপরের দিন থেকে রমজান বাদে আবার আকাম শুরু। আছে না নাই? আসতে বলবেন না? আছে না নাই? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, গোটা দুনিয়া জুড়ে যত ব্যবসা আছে, এখন সৎ ব্যবসায়ী বেশি না অসৎ ব্যবসায়ী বেশি? অসৎ ব্যবসায়ী বেশি, অসতের পরিমাণটা বেশি, অসৎ ব্যক্তির পরিমাণটা বেশি, আকাম কুকামের পরিমাণটা বেশি সমাজে। আমি যদি চোখটা খুলিয়ে রাখি, ভালো কাজের পরিমাণ বেশি না খারাপ কাজের পরিমাণ বেশি? খারাপ কাজের পরিমাণ বেশি, ভালো কাজ করতে কষ্ট হয়ে যায়, মন্দ কাজ করতে তেমন কোনো কষ্ট হয় না। আমি একটা কথা বলবো আমার ভাইরা, একটা সুন্দর বাগান সাজাবেন, দেখবেন তাতে পরিশ্রম করতে হয়। জঙ্গল বানাতে কি পরিশ্রম লাগে নাকি? রেখে দিলেই জঙ্গল হয়ে যায়। সুন্দর বাগান সাজাবেন আপনি, সেখানে মালির প্রয়োজন, শ্রমের প্রয়োজন, তেমনি হালাল জীবন আমি গ্রহণ করতে যাব, হারামকে যখন বর্জন করতে যাব, আমাকে ত্যাগ স্বীকার করতে হবে, আমাকে স্যাক্রিফাইস করতে হবে, আমাকে অনেক ত্যাগ স্বীকার করে আমাকে আপনাকে চলতে হবে। আপনি পাপ করবেন, পাপ আপনাকে ঘেরাও করে ফেলবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বালা মান কাসাবা সাইয়্যাতান ওয়া আহাতাত বিহি খাতিআতুহু ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত
أُولَئِكَ أَصْحَابُ الْجَنَّةِ هُمْ فِيهَا خَالِدُونَ জোরে বলুন আল্লাহু আকবার। তুমি পাপ করবে, পাপ তোমাকে ঘেরাও করে ফেলবে, যে বিড়ি খায় তার চিহ্ন তার জিহ্বায় তার ঠোঁটে আসে না নাই। বিড়ি খেলে ঠোঁট কি হয় বলেন? গোলাপি ঠোঁট কালো হয়ে যায়। পাপ করলেন, পাপ আপনাকে ঘেরাও করে ফেলবে, লাংস আপনাকে পচায় ফেলবে। মদের বোতল টান দেবেন আপনি, মদ আপনাকে ঘেরাও করে ফেলবে, পাপ আপনাকে ঘেরাও করে ফেলবে। যে মদ খায় তাকে দেখলেই টের পাওয়া যায়, চোখ দেখলেই বোঝা যায় এটা মদারু। বিড়ি খাইলে টের পাওয়া যায় এটা বিড়িখোর। এটা কি বিড়িখোর? অনেকে আবার মাহফিলে এসে প্রশ্ন করে, হুজুর বিড়ি খাওয়া কি জায়েজ আছে নাকি? মানে উনি জায়েজের চেষ্টায় আছে, আছে না নাই? আচ্ছা, আজকে মুসলমান বিড়ি খায়, মুসলমান নামাজ পড়ে না, মুসলমান কোরআন পড়তে পারে না, মুসলমানের মুখে খারাপ ভাষা, মুসলমানের মুখে দাড়ি নাই, আছে না নাই? কোরআনটাও ভালো করে পড়তে পারে না। শিক্ষা মন্ত্রণালয় দেশ স্বাধীন হলো 71 সালে, আজকে 2024 সাল, আজ পর্যন্ত এই জাতির 5% মুসলমানও সহি করে কোরআন পড়তে পারে না, পারে না। পার্লামেন্টে তেলাওয়াত করতে দিছে, খালি সব যায় নাই। আমার নিজের কান সাক্ষী, আমি নিজে শুনেছি অধিবেশনের শুরুতে কোরআন তেলাওয়াত কে তেলাওয়াত করবে? এক পার্লামেন্টারিয়ানকে বলে ফেললো, কারি সব তো আসে নাই, একটু তেলাওয়াত করেন। কেল হে আল্লাহ, শয়তান কয় তোর সে তেলাওয়াত আমার ভালো আছে। পার্লামেন্টে তো গান গাইতো বহুদিন ধরে, এবার তো গান গাওয়ার চান্স শেষ হয়ে গেছে, গান চলতে না খুব, এখন ফাটানোর জায়গা নেই, এখন কোথায় ফাটাবি ফাটা? সম্মানিত ভাইয়ের আবার বলে, আমরা তো আমি তো সিয়াসিত্তা কি কয়, হ্যাঁ না না মিশকাত শরীফ নাকি সিয়াসিত্তের কিতাব, হ্যাঁ সব পারে। সম্মানিত ভাইয়ের আজকে হাঁসকে মোরগের সাঁতার শেখানো হয়, আলেমদেরকে হাদিস শিখায়, মূর্খরা ঠিক কিনা? ঠিক কিনা? মূর্খরা। আবার বলে আলেমরা কি জানে কি বুঝে, আলেমদের এলেম কালাম কি? আবার ওই দিকে বলে আগামীকাল ঈদুল আজহার জানাজা নামাজ, খুব বুঝে। কষ্ট পাচ্ছেন নাকি? কষ্ট পাচ্ছেন নাকি? তবে একটা কথা বলি, ইমামদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই 8 বছর জেলখানায় থেকে মৃত্যু হয়েছে, কোথায়? জেলখানায়। ইমাম ইবনু তাইমিয়া রাহমাহুল্লাহ দামেস্কের জেলখানায়, দামেস্কের জেলখানায় যখন তাকে জেলবন্দি করে রাখা হলো, জেল সুপার মহোদয় এসে কান্দে আর বলে, হুজুর আপনার প্রতি অমানবিক আচরণ, আমার চোখের পানি আমি আটকাতে পারতেছি না, কিন্তু হুজুর একটা প্রশ্ন করি কি, আমরা তো হুকুমের গোলাম, আমাদের কিছু করার আছে? ইমাম ইবনে তাইমিয়া বললেন, জেলার চোখের পানি ফেলে ফেলে কান্দ, তোমাদের মতো লোক থাকার কারণে জালিমরা জুলুম করার সুযোগ পায়, কেন্দে লাভ নাই, আল্লাহর কাছে জবাব দিতে হবে। বাগদাদের জেলখানায় আহমাদ ইবনে হাম্বলকে আটকে রেখেছে জালিম শাসক, মুসলিম নামের কলঙ্ক এগুলো, আবু হানিফাকে জেলখানায় মেরেছে বাদশা মনসুর, জালিম নামের কলঙ্ক, মুসলিম নামের কলঙ্ক, ঠিক কিনা? কিন্তু যুগে যুগে যারা সাক্ষী হয়ে রেখে গেছেন তারা কিন্তু ইমানের উপরই টিকে ছিলেন, সব বাদ দিয়ে দিয়েছে, ঠিক কিনা বলেন? ইমানটাকে টিকে রেখেছে। কষ্ট পাচ্ছেন? কথা বলি একটু, আমাকে বলতে দিচ্ছেন তো নাকি? জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহর কসম, আমি কারো প্রতি ক্ষিপ্র হয়ে উগ্রতা দেখিয়ে উগ্রপন্থ অবলম্বন করে কথা বলছি না, কিন্তু ইসলাম নিয়ে, কোরআন নিয়ে, আলেম সমাজ নিয়ে, দিন নিয়ে বাজে কথা বলবেন, যেভাবে টেনে ছিড়ব আমরা, এই ক্ষেত্রে কোনো আপোষ করা যাবে না। আমার নবীজির ঘর ছিল তরবারি দিয়ে ভরা, নবীজির ফার্নিচার ছিল ঘরের হলো তরবারি, লৌহ বর্ম হেলমেট, এটা ছিল নবীর ঘরের ফার্নিচার।
আর আমরা আমাদের ঘরে ফার্নিচার বানাইছিল কুত্তা ঠ্যাং বিলাই ঠ্যাং। কোথায় আমাদের সেই শৌর্যবীর্যের ইতিহাস? সব বলে গেছি আমরা। সম্মানিত ভাইয়েরা, মদ খাওয়া কি বলেন? আজ মদ খাওয়া কি? মদ হলো সমস্ত পাপের মা, সমস্ত পাপের মা। আল খামরু উম্মুল খাবাইস, সমস্ত পাপের মা হলো মদ। কিন্তু সেই মদ আজকে অ্যাভেলেবেল। বোট ক্লাবে যান, নাইট ক্লাবে যান, এক চালে মেরে তালিকে পাবেন না। কাদের নাম আছে সেখানে সবাই ভালো করে জানেন, ঠিক কিনা? আকাম কুকাম গুলো করে বেড়ায় মদ যে সমস্ত পাপের মা। একটা উদাহরণ দিলে স্পষ্ট হয়ে যাবে। কোন এক আল্লাহওয়ালা কোন একটা নগরে বসবাস করতেন, সেই নগরে বসবাস করতে একজন জেনাকারিনী নারী, পতিত নারীর বসবাস ছিল, অসংখ্য পুরুষের যৌবন নষ্ট করে ফেলেছে। এই মহিলা একদিন চিন্তা করল, এই যে বড় আল্লাহওয়ালা, এই নগরের একজন বড় আল্লাহওয়ালা লোকটা আছে, দেখি একে ফুসলানো যায় কিনা। টেকনিক করে, কৌশল করে একদিন ঘরের মধ্যে তুলে ফেলে দিয়েছে। তুলে ফেলে বলছে, ও আল্লাহর ওলি, আমি জানি তুমি আল্লাহওয়ালা মানুষ, কিন্তু আমি তোমাকে আজকে ধরে ফেলেছি, তুমি যদি আমার এই তিনটা কথার যে কোনো একটা কথা না মানো, এমন চিল্লান দেব গোটা শহরের সমস্ত মানুষ ডেকে আনবো, তোমাকে আমি জিল্লাতের মধ্যে ফেলে দেব, নচেত তোমার তোমার এই তিনটা কথা যে কোনো একটা কথা শুনতে হবে। নাম্বার ওয়ান, আমার সঙ্গে তোমার জেনা করতে হবে। নাম্বার টু, এই যে মদের বোতল, এক ঢোক মদ খেতে হবে। নাম্বার থ্রি, সামনে একটা শিশু আছে, এই শিশুকে হত্যা করতে হবে। যে কোনো একটা পথ তোমার বেছে নিতে হবে, তুমি কি করবে বলো? আল্লাহওয়ালা চিন্তা করতেছে, খুন তো করাই যাবে না, বড় মারাত্মক গুনাহ, থাকবে না, মদ খাওয়া হারাম, কিন্তু দেখি এটা তো অন্তত দেখি মদ খেয়ে কোনো মতো পার পাওয়া যায় কিনা। উনি ভাবলেন মদ খেয়ে পার পাওয়া যায় কিনা, কিন্তু মদের বোতল যখন মুখে নিয়েছেন, মদ খেলে তাল না মাতাল? আজ থেকে তাল না মাতাল, হুশ না বেহুশ, বেহুশ। মদ খাওয়ার পরে একটা মানুষ যখন মাতাল হয়ে যায়, বোন না কে, বউ না কে, মেয়ে কোন মেয়ে কোন, এটা আমার বোন হয় না, মা হয় না, কি হয়, কোনো সেন্স থাকে না, সম্পূর্ণ বেহুশ হয়ে যায়, মাদক সেবন হয়ে গেল, মদের বোতল নিয়ে যখন এক ঢোক মেরে দিয়েছে, মাতাল হয়ে গেছে, জেনা হয়ে গেছে, খুনও হয়ে গেছে। আমার বন্ধুগণ, মদ আছে যেখানে, জেনা আছে সেখানে, জেনা আছে যেখানে, খুন আছে সেখানে। ওয়ার ওমেন অ্যান্ড ওয়াইন, জাহালিয়াতের যুগের মানুষেরা তিন ডাব্লু, ওয়ার যুদ্ধ, ওয়াইন মদ, ওমেন নারী, এই তিনটা নিয়েই তারা ব্যস্ত থাকতো। আজকের দুনিয়ার ব্যস্ততাও কি তিনটার বাইরে না তিনটার ভিতরে? তিনটার ভিতরে। আজকে গোটা দুনিয়া জুড়ে যত ব্যবসা আছে, এর মধ্যে কিছু ব্যবসার আমি জরিপ আমি আপনাকে দিচ্ছি, যেমন মাদক ব্যবসা। এই মাদক ব্যবসা বিশ্বব্যাপী মদের বিক্রির পরিমাণ হলো $1600 billion, $1600 billion। অস্ত্র ব্যবসা, অবৈধ অস্ত্র, বিশ্বব্যাপী অস্ত্র বাণিজ্য বছরে হয় হলো $100 billion। পতিতাবৃত্তি, এই পতিতা বাণিজ্যের মূল্য বার্ষিক প্রায় $400 billion। জুয়া কারবার, জুয়ার ব্যবসা বছরে বাণিজ্য প্রায় বিশ্বব্যাপী $110 billion। কম্পিউটার গেমস, ফ্রি ফায়ার, পাবজি, এই ছেলেরা দেখছে না, দেখেন আহার নখ দৌড়ে দেখায়, নখ দৌড়ে দেখায়, এগুলোও কিন্তু অবৈধ কারবার। এই কম্পিউটার গেমসের ব্যবসা বার্ষিক বিশ্বব্যাপী প্রায় $54 billion। সব মিলে মাদক, মদ, অস্ত্র, পতিতা, জুয়া, সোনা, কম্পিউটার গেমস বাণিজ্যের বার্ষিক বাজার মূল্য হলো $2,685 billion। তো এই যে কাজগুলো যারা করছে, এরা কি কখনো ইসলাম চায়? আস্তে কয়, তারা কি ইসলাম চায়? আমরা কি চাই না? আস্তে কয়, আমরা কি চাই না? তাহলে পৃথিবীতে একটা শ্রেণীর ব্যবসায়ী আছে, বিভিন্ন গবেষক আছে, বিভিন্ন গ্রুপের লোক আছে, যারা ইসলামকে চায় না। আর মুসলমান হতে হলে মুসলমানকে কি চাইতে হবে? ইসলাম চাইতে হবে। আমরা কি সবাই চাই? তাহলে একটা পক্ষ চাবে না, একটা পক্ষ চাবে? এখানে টক্কর আছে না নাই, এখানে সংঘর্ষ আছে না নাই, এখানে একটা
ধাক্কা ধাক্কি আছে না নাই, এখানে একটা মুজাহাদা জিহাদ আছে না নাই? আছে। আমার নবীজি ঠিক এগুলোর মুখোমুখি হয়েছেন বদরে। আবু জেহেল কয় মুহাম্মদ, মদ তো আমার কাছে পানির চেয়ে প্রিয়, জেনা তো আমার প্রিয় কাজ, মদের বোতল তো ছাড়তেই পারবো না, জেনার কারবার তো বন্ধ করতেই পারবো না, জুয়া তো কোনো কথাই না, সুদ তো আছেই, সুদ তো ব্যবসার মতো। আবু জেহেল বলতো আমার দেশে তো কোনো সুদ টুদ নাই। আসতে কয় মৌলভী বাজারে সুদ আছে, এলাকায় সুদ আছে, তাহলে মোবারকপুর নাম হলো কেন? আচ্ছা তাহলে এখন বলেন এই এই সুদের সমস্যা এটা কি মোবারকপুরের সমস্যা শুধু না জাতীয় সমস্যা? ব্যাস আমি এটাই আসবো লাইনে, জাতীয় সমস্যা। তাহলে আমাকে সাবজেক্ট আজকে দেওয়া হয়েছে হুজুর হালাল এবং হারাম নিয়ে ওয়াজ করবেন। এখন আমি যে মদ নিয়ে কথা বলতেছি, তারপরে সুদ নিয়ে কথা বলতেছি, অনেকের গায়ে কেটে সহ্য হবে? আসতে কয় অনেকের গায়ে কি সহ্য হবে? হবে না। আচ্ছা বোনের সম্পত্তি মেরে খাওয়া কি সুন্নতে মুয়াক্কাদা? আচ্ছা বোনের সম্পত্তি মেরে খাওয়া মানুষ আমার দেশে কম না বেশি? আস্তে কর, কম না বেশি? হাজি সাহেব হজ করতে যায়, হজ টস করে আসে, কপাল কালো বানায়, বোনকে সম্পদ বুঝায় দেয় না। এগুলো বললি তো আমরা দোষী হয়ে যাই, বোনকে সম্পদ বুঝায় দেয় না। অথচ লিজ্জাকারে মিসলু হাজ্জিল উনসাইন, সূরা নিসার 11 নম্বর আয়াত দেখবেন, আল্লাহ তাআলা মেয়ের সম্পত্তি আগে বুঝায় দিতে বলেছেন, আগে মেয়েকে বুঝায় দাও, বোনকে বুঝায় দাও, এরপরে ভাইরা হিসাব করে নাও, বোনকে আগে বিদায় দিয়ে দাও। বোনকে তো দেই না, বোনের সম্পত্তিগুলো ভাইরা সব ভাগ করে নিয়া এক যুগ ধরে ধান আবাদ করে খায়, পুকুর আবাদ করে খায়, পুকুরের মাছ বিক্রি করে হজে যায়, দেখছেন আছে না? বোনের সম্পত্তির মাছ বিক্রি করে, বোনের সম্পত্তির ধান বিক্রি করে আপনি হজে গেলেন, বারবার ওমরায় গেলেন, আপনি তো একটাবার চিন্তা করলেন না, বোনের সম্পত্তি আপনি দখল করে আছেন, বোন লজ্জায় কিছু বলে না, বোন লজ্জায় কোনো কিছু বড় আওয়াজে কথা বলতে পারে না, মাঝে মাঝে বোন ভাইয়ের কাছে আসে, ভাই পাম টাম মেরে কিছু ফল মূল কিনায় দেয়, মিষ্টি মিষ্টি খাওয়ায় দেয়, পিঠা পার্বণ পার করে দেয়, মাঝে মাঝে আবার বোনকে পাশে বসায় বলে, বোন রাগ করো না, একটা কথা বলি কি, অংশ নিলে কিন্তু ধ্বংস হয়, দেখছেন কি ওয়াজটা দিল? আসলে নাই বলেন তো, অংশ নিলে ধ্বংস হয়, দেখছেন এটা কি কোরআন থেকে ওয়াজ না শয়তান থেকে ওয়াজ? কোরআন থেকে ওয়াজ না শয়তান থেকে ওয়াজ? শয়তান থেকে ওয়াজ। আজান হচ্ছে, আজান হোক সমস্যা নাই, আমরা সময় মতো নামাজ পড়ে নেব। জোরে বলি ইনশা আল্লাহ, জোরে বলি ইনশা আল্লাহ। আপনি মাইক দিতে পারেন, সমস্যা নেই, বাইরেও দিয়ে দেন, দেন সমস্যা নাই তো। আজান সবার পক্ষ থেকে একজন জবাব দিলেই হয়ে যায়, একজন জবাব দিয়ে দেন। অনেক মা বোন কিন্তু আলোচনা শুনতেছেন, শুনতেছেন আলোচনা, শুনতেছে, কারো আলোচনা ব্যাঘাত হোক আমরা তা করবো কেন? আজান হচ্ছে, আজানের জবাব যদি সবার মানে ইর মতো, জানাজা নামাজে কি সবাই যেতে পারে? কিন্তু জানাজা নামাজ হওয়ার দরকার আছে না নাই? সামাজিকভাবে যেরকম একটা দায়িত্ব, সবাই যদি নাও যায় কোনো গুণা হবে না, আজানের জবাবটা এরকমই, সবার মধ্য থেকে দু একজন দিলি হয়ে যাবে। তো আসুন আমি আবার আলোচনার দিকে ফিরে যাচ্ছি। তাহলে আমার সাবজেক্ট আজকে এমন দেওয়া হয়েছে যে সাবজেক্টের মধ্যে কোনো রস নাই, কি নাই? রস নাই, কিন্তু মানলে কিন্তু অনেক তৃপ্তি, মানলে তৃপ্তি আসে না নাই? সোজা কথা একটা বলে দিই, সেটা হলো আপনি হারামকে না বলবেন, আল্লাহ জাহান্নামকে না বলবেন। আমার কথা ক্লিয়ার? আপনি হালালকে হ্যাঁ বলবেন, আল্লাহ তাআলা জান্নাতকে হ্যাঁ বলে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা হারামকে কি বলবো? বলেন হারামকে আমরা কি বলবো? না, আল্লাহ জাহান্নামকে না বলবেন। আমি হালালকে হ্যাঁ বলবো, আল্লাহ আমার জন্য জান্নাতকে হ্যাঁ বলে দিবেন। একদম সোজা কথা, এর মধ্যে আর কোনো বুঝানোর মতো আর সহজ পন্থা আমি তো আর খুঁজে পাচ্ছি না। আমরা যেখানে হারাম দেখব সেখান থেকে নিজেকে দূরে রাখব। প্রশ্ন করতে যাবেন এটা কেন হারাম হলো,
প্রশ্ন করতে যাব না, এটা কেন আমি করব, আল্লাহ যা বলেছেন তাতে কোনো প্রশ্ন করা যাবে না, কারণ আল্লাহ জানেন বান্দার কোন কাজে কল্যাণ কোন কাজে অকল্যাণ। আবার কিছু কিছু নাস্তিকের বাচ্চারা আছে দেখবেন পেঁচ লাগানোর জন্য বিভিন্ন জটিল জটিল প্রশ্ন করে। একদিন আমাকে একজন প্রশ্ন করছে, হুজুর আপনি বলেছেন আল্লাহ পাক কোরআনও বলে দিয়েছেন এই আয়াতের কিছু পরে আল্লাহ তাআলা বলছেন ইন্নামা হারাম আলাইকুমুল মাইতাতা ওয়াদ্দামা ওয়ালাহমুল খিনজির, সূরা বাকারার 73 নম্বর আয়াত 173 নম্বর আয়াতে বলছেন আল্লাহ তাআলা হারাম করেছেন মৃত প্রাণী, কি প্রাণী, মৃত প্রাণী, ওয়াদ্দামা রক্ত, ওয়ালাহমুল খিনজির শুয়ারের মাংস শুকুরের মাংস হারাম করেছেন। হুজুর মৃত প্রাণী যদি হারাম হয় মাছ আপনি মরা কিনে খান কেন? দেখছেন প্রশ্নের সাইজ, দেখছেন মাছটা কি, আমরা মরা মাছ বেশি খাই না তাজা মাছ বেশি খাই? বলেন বাজার থেকে যে মাছটা কিনে আনি কি মরা মাছ বেশি না তাজা মাছ বেশি? ওই যে ছোট ছোট মাছ যেগুলো, কি মাছ এগুলোকে বলে? হ্যাঁ, ছোট্ট ছোট্ট মাছ যেটা কি, হ্যাঁ এই তো আমি এটাই শুনতে চাচ্ছিলাম যে কে বলবে এটা। হ্যাঁ এখন বলেন যদি এখন মরা মাছ খাওয়া জায়েজ না হয় তাহলে এই কাসকি কি খাওয়া জায়েজ আছে? তাহলে কেমনে মরা প্রাণী খাওয়া যাবে না? দেখেন প্রশ্ন, মানে প্রশ্নটা এমন বেকায়দায় করছে ভাবতেছে মনে হয় ফায়সালা নাই, ফায়সালা আছে না নাই? আচ্ছা আরেকদিন একটা মাহফিলে আমাকে প্রশ্ন করেছে, কুজুর জান্নাতের মধ্যে পায়খানা নাই পেশাবখানা নাই এটা কেমনে সম্ভব? দেখছেন কি চিন্তা ওর, ওর জান্নাতে যাও পেশাব করার খুব শখ, অথচ সে তার মায়ের জগতে ছিল, মার পেটের জগতে ছিল, মার রুহের জগতেও তার পেশাব পায়খানা লাগে নাই, মার পেটের কাছে মার পেটিতে এসেছে 10 মাস ছিল, সেখানেও কি পেশাব পায়খানা লাগছে, দরকার হয়েছে? তোর চোখের সামনে তুই দেখতেছিস যে আমার মার পেটে আমি ছিলাম, আমার সন্তানরা ছিল, তাদের পেশাব পায়খানা করা লাগলো না। আল্লাহ যদি মার পেটে যদি পেশাব পায়খানা মুক্ত রেখে যদি তাকে রাখতে পারেন, আল্লাহ কি জান্নাতের মধ্যে রাখতে পারেন না? আসতে বলবেন না, পারেন না? আবার কিছু অযৌক্তিক প্রশ্ন করে। সেদিন এক যুবক আমাকে প্রশ্ন করছে, ওদের একটা প্রশ্ন করি কি, একটা মেয়ের সাথে আমার খুব সম্পর্ক ছিল প্রায় 2 বছর, খুব মোহাব্বত ছিল হুজুর, মাসখানেক আগে সে আমাকে ছেড়ে চলে গেছে। খুঁজে সে যে আমাকে ফাঁকি দিল কি গুণা হবে না? ফোনে আমাকে প্রশ্ন করতে বললাম, ফোনে প্রশ্ন করলেন কিন্তু সামনে আয়। আজকে রুচিরও কিন্তু একটা পরিবর্তন হয়ে গেছে, মানসিকতাও কিন্তু একটা পরিবর্তন হয়ে গেছে। এক স্বামী রেখে হাজার পুরুষের সঙ্গে সেনা করে এমন পুরুষ মহিলা আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এটা হালাল না হারাম? যেটা হারাম সেটা কি কল্যাণ না অকল্যাণ, এটাও বলবো আমি। কেন অকল্যাণ, কি ক্ষতি, তার শারীরিক কি ক্ষতি হতে পারে, ইসলামে বক্তব্য আছে না নাই? আচ্ছা তাহলে আমি আগে প্রথমে যাই মাসে বলবো কথাগুলো বলবো, আজকে তো আমার হালাল হারাম নেই তো আলোচনা, এই জন্য আমি এই সাবজেক্টটা আমি ধরেছি। স্থলভাগের যে প্রাণী আল্লাহ তাআলা এখানে মাইতাতা দিয়ে আল্লাহ তাআলা স্থলভাগের প্রাণীকে বুঝিয়েছেন, স্থলভাগের যে প্রাণীগুলো আছে এই প্রাণীগুলো অক্সিজেন গ্রহণ করে, কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দেয়। যেরকম মুরগির দিকে তাকান, ছাগলের দিকে তাকান, গরুর দিকে তাকান, মহিষের দিকে তাকান, পশু পাখির দিকে তাকান, এগুলো কি করে, অক্সিজেন গ্রহণ করে, কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দেয়। এই সমস্ত প্রাণী যদি রক্তপাত না করে, জব না করে, রক্তকে বের না করে যদি মরা প্রাণী যদি কেউ খেতে বসে, সেই গোস্তগুলো বিষাক্ত হয়ে যায়, শরীরের জন্য বড় ক্ষতি হয়ে যাবে। আল্লাহ যেটা হারাম করে দিয়েছেন বান্দার জন্য সেটা ক্ষতি, আল্লাহ যেটা হালাল করে দিয়েছেন বান্দার জন্য সেটা অবশ্যই কল্যাণ। আমার বন্ধুগণ এই বড় ক্ষতি হয়ে যাবে এটাও একটা কারণ, আল্লাহ তো সমস্ত প্রাণীর সব কিছু সিস্টেম করে রসুলকে মডেল বানাইয়া দিয়ে সব কিছুর ফয়সালা করে দিয়েছেন, এই জন্য স্থলভাগের যত প্রাণী মরা হয়ে যাবে সেই প্রাণীগুলোকে কখনো খাওয়া জায়েজ হবে
না, কিন্তু জলজবাগের যে প্রাণীগুলো আছে সেই জলজবাগের প্রাণীগুলো পানিতে অবস্থান করে, পানির মধ্যেই তার অক্সিজেন গ্রহণ করে, পানিতে তার অক্সিজেনটা গ্রহণ করে, কিন্তু কার্বন ডাইঅক্সাইড ছাড়ার কোনো সুযোগ নাই। ওই প্রাণী যদি মারাও যায় ওই প্রাণীটার রক্ত প্রবাহ করার কোনো দরকার নাই, রক্ত শরীর থেকে বের করার কোনো প্রয়োজন হয় না, তেমন কোনো ক্ষতি বান্দার দেহের জন্য হবে না। এই জন্য মরা প্রাণী যদি জলজবাগের হয় সেটাকে জায়েজ করে দিয়েছেন তিনি। কে আসতে বলবেন না, তিনি কে? আল্লাহ তাআলা। আমার ভাইয়েরা, অনেক কথা, কথার তো কোনো শেষ নাই, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। মোটামুটি আমি একটা আইডিয়ার মধ্যে দিয়েছি সবার ভিতরে, হারাম কোনো পন্থা অবলম্বন করব না, হারাম কোনো কাজ করব না, হারাম কোনো খাবার মুখের মধ্যে নেব না, হালাল পন্থা জীবন যাপন করব। আল্লাহ তাআলা বলছেন, হালাল এই জমিনে যখন তুমি খাবে হালালান তাইয়্যিবা, পবিত্র হালাল জিনিস তুমি খাবে, আর কখনো তুমি ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিস শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করবে না, কারণ শয়তান তোমার প্রকাশ্য দুশ্মন। সে কি তোমাকে অর্ডার দেয়? ইন্নামা ইয়ামুরুকুম বিসসুই ওয়াল ফাহশা ওয়া আন তাকুলু আলাল্লাহি মা লা তাআলামুন। শয়তান তোমাকে অর্ডার দেয় হলো খারাপ কাজের জন্য, ফাহশা কাজের জন্য। আমার বন্ধুগণ, শয়তান খারাপ কাজের জন্য তোমাকে প্রমোট করবে, তোমাকে উৎসাহ দেবে, ওই দিকে তুমি যাবে না, হারাম খাবার তুমি খাবে না, হারাম কাজে তুমি যাবে না, মিথ্যা সাক্ষী তুমি দেবে না, মিথ্যা কথা তুমি বলবে না, গীবত শিকায়ত করবে না। এই পৃথিবীতে একজন মানুষের মুখে একটা মিথ্যা কথা জীবনে বের হয় না, অথচ সেই মহান ব্যক্তি একজন রাষ্ট্রপতি ছিলেন, একজন ইমাম ছিলেন, একজন বিচারপতি ছিলেন, একজন যোদ্ধা ছিলেন, একজন ফাইটার ছিলেন, একজন বড় সমরনায়ক ছিলেন, প্রতিরক্ষার মূল দায়িত্ব পালন করেছেন, এত কাজ তিনি তারা জীবনে বাস্তবায়ন করেছেন, কিন্তু বাস্তবায়ন করার জন্য একটা মিথ্যা কথারও প্রয়োজন তার জীবনে হয় নাই। তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। এখন আমি যদি প্রশ্ন করি, আমার দেশে কৃষক শ্রমিক, এরপরে কৃষক শ্রমিক সাধারণ জনতা, শিক্ষক, রাজনীতিবিদ, নেতা, ইমাম, মুয়াজ্জিন, যত পেশার লোক আছে, এর মধ্যে সবচেয়ে বেশি মিথ্যা কথা বলে কারা? আমি কিন্তু কই নাই, আপনারা কিন্তু বলতেছেন, আমি কিন্তু বলি নাই, কি কথা কি বুঝতেছেন আপনারা? আমার বন্ধুগণ, এই জীবনে কেউ মিথ্যা কথা বলে না, এই কথা কেউ বলতে পারবেন না, তবে পরিমাণ আছে। আমার নবীজির জীবনে একটা মিথ্যা কথাও ছিল না, অথচ তিনি রাজনীতি করেছেন, দেশ চালিয়েছেন। যে নেতৃত্ব দিতে গিয়া মিথ্যা আশ্রয় নিতে হয়, যে নেতৃত্ব দিতে গিয়ে নামাজ বাধ্যতামূলক নয়, যে নেতৃত্ব মানতে গিয়ে মদের বোতল হাতে দিতে হয়, যে নেতৃত্ব দিতে গিয়ে মিথ্যা মামলা দিতে হয়, সেই নেতৃত্বের মুখে আমরা জুতা মারি, থুতু মারি, ঠিক কিনা? আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। ইমানদার কখনো মিথ্যা কথা বলতে পারে? হুররিকতা ও মুজিকতা, তাকে যদি টুকরো টুকরো করা হয়, তাকে যদি আগুনে ভস্ম করে দেওয়া হয়, মিথ্যার কাছে যাবে না সে। কিন্তু আজকে আমার দেশের মানুষ সবচেয়ে মিথ্যা কথা কম কয় না বেশি কয়? কম কয় না বেশি কয়? বেশি কয়। সম্মানিত ভাইয়েরা, মিথ্যা বলা কি হালাল না হারাম? হারাম। আমার বন্ধুগণ, সময় খুবই অল্প, আজান হয়ে গেছে, আর কিছু সময় আমি আপনাকে দিয়ে যেতে চাই, একটু কান লাগাবেন এতক্ষণের আলোচনায়। আমি আপনাকে যে বিষয়টা বুঝালাম, সবার আগে আমরা শিখবো কি বলেন? আসতে বলেন, কি শিখবো আমরা? কোরআন। কোরআনটা এমন একটা ম্যাপের নাম, এই ম্যাপ দেখে আমি কোথায় চলে যাব বলেন? বলেন কোথায় চলে যাব? জান্নাতে। আর কোরআনটা এমন একটা কিতাবের নাম, জান্নাত এবং জাহান্নামের দৃশ্য এই কিতাবের মধ্যে পাওয়া যায়। এই জন্য কিতাবটা খুলবো, দেখবো কোনটা হালাল কোনটা হারাম, বেছে বেছে আমি বের করে ফেলবো।
সবকিছু আমি বের করে ফেলবো। কোরআন তো কঠিন কোনো কিতাব নয়, এটা শুধু আলেমদের জন্য আসে নাই, হাফেজদের জন্য আসে নাই, হুদান লিন্নাস, সব মানুষের জন্য হেদায়াত। যেরকম সুবহানাল্লাহ, সবাই পড়বে এই কিতাব, এটাকে জটিল মনে করা যাবে না, জটিল মনে করলে ভুল হবে, ভুল ভাববেন আপনি। এটা আমার জন্য ব্যালেন্স করে দিয়েছেন কে? আল্লাহ তাআলা। ওয়া হামালাহাল, আল্লাহ তাআলা আমার আপনার জন্য এটা সহজ করে দিয়েছেন, আমার জন্য বন্ধুসুলভ করে দিয়েছেন। বন্ধুসুলভ মানে জাস্ট আমার জন্য ইজি করে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ, সহজ করে দিয়েছেন। তিনি কে? আল্লাহ তাআলা। আমরা পড়বো, 5 বছরের বাচ্চা 30 পারা কোরআন মুখস্থ করে, কয় বছরের বাচ্চা? 5 বছর। আমার বন্ধুগণ, একটু কান লাগাবেন, মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আমি আপনি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব, কেউ বাঁচার জন্য আসি নাই। একটু মন খুলে, দিল খুলে একটা কথা ভাববেন, এই দুনিয়া ছেড়ে আমি যখন চলে যাব, নতুন কোন আমল করার সুযোগ আমার আছে নাকি? আসতে বলবেন না আছে নাকি? কেউ নতুন কোন আমল করার সুযোগ পাবো না। আখিরাতের চিন্তা সবার আগে আনতে হবে। চারজন খলিফা আমরা নাম শুনেছি, 1 নম্বর খলিফা আবু বকর, আখিরাতের কি চিন্তা তার মধ্যে কাজ করেছে? সাইয়েদনা আবু বকর সিদ্দিক, তিনি একজন কাপড় ব্যবসায়ী ছিলেন, কাপড়ের দোকান ছিল তার, কাপড়ের দোকানদারি করছিলেন। এমন সময় একজন কাপড় বিক্রেতা, একজন কাপড় ক্রেতা এসে বলতেছে, দোকানদার, আমি 6 মাস আগে আপনার কাছ থেকে এই যে কাপড়টা নিয়েছিলাম, এই কাপড়টা আমার পছন্দ হয় নাই, কাপড়টা আপনি ফেরত নেন, আমাকে টাকা দিয়ে দেন। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু টাকাটা ফেরত দিলেন, কাপড়টা নিয়ে নিলেন, সঙ্গে সঙ্গে তিনি কান্নায় ভেঙে পড়লেন। বলা হলো, আবু বকর, সামান্য কাপড়ের জন্য তুমি কাঁদতেছো নাকি? তিনি বলছেন, না রে না, এই কাপড়ের জন্য তো আমি কাঁদি না। কাপড় ক্রেতার, আমার কাস্টমারের কাপড় পছন্দ হয় না, সে আমাকে কাপড়টা ফেরত দিয়ে টাকাটা নিয়ে চলে গেল, তার তো কাজ শেষ হয়ে গেছে। কিন্তু আমি যেদিন মরে যাব, মরে যাওয়ার পর যখন হাসর শুরু হবে, আখিরাত যখন শুরু হয়ে যাবে, পরকালের বিচার যখন শুরু হবে, আমার আল্লাহ যখন আমাকে ডাক দিয়ে বলবেন, আবু বকর আমার কাছে আয়, এই যে তোর নামাজ, এই যে তোর রোজা, এই যে তোর দান, এই যে তোর সাদগা, এই যে তোর জিহাদ, এই যে তোর আমলগুলো, একটা আমল আমি আল্লাহ আমার পছন্দ হয় না, তুই এগুলো ফেরত নিয়ে যা। আমি আবু বকর ফেরত ওলা আমলগুলো নিয়ে আমি কোথায় যাব? এই জন্য আমি কান্দি, এই জন্য আমি পরেশান হই। সাইয়েদনা আবু বকর চিন্তা করেছেন দুনিয়ার না আখিরাতের, আখিরাতের চিন্তা করেছেন বলেই তাদের দামটা এত বেশি হয়ে গেছে। এই চারজন খলিফা, তারা চারজনই জান্নাতের সংবাদ দুনিয়াতে পেয়েছেন, তাও তারা কত বড় পরেশান ছিলেন। সাইয়েদনা ওমর ফারুকের ইতিহাস সবার কম বেশি জানা আছে, কত বড় পরহেজগার তারা ছিলেন, আল্লাহকে সাক্ষী রেখে চলেছেন, পরকালকে তারা প্রাধান্য দিয়েছেন। এক বোতল মধু এনেছেন, রাষ্ট্রের এক বোতল মধু তিনি পেয়েছেন, তিনি সহ মোট 5 জন প্রতিবেশী সহ 5 জন, 5টা ঘরে 5টা ভাগ হবে সেই এক বোতল মধু। সে এক বোতল মধু এনে বউকে ডাক দিয়ে বলেন, বউ আমার, এই যে মধুর বোতল, ভাগটা কর, সমান ভাগে ভাগ করে একটা অংশ আমরা নেব, বাকি 4 অংশ প্রতিবেশীর হাতে হাতে দিয়ে আসবে। হাতের মধ্যে মধুর বোতল দেওয়ার পরপরই বলছেন, বউ আমার, মধুর বোতল আমি তোমাকে ভাগ করতে দেব না, আমাকে মধুর বোতল ফেরত দাও। বলেন, স্বামী যদি স্ত্রীর সঙ্গে এমন আচরণ করে লাগবে কি না? আস্তে কয়, লাগবে কি না বলেন, লাগা স্বাভাবিক না? বউ কি বলবে আমার সন্দেহ করো না, পেঁচ লেগে যাবে। কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে লাগে না? আস্তে কয়, এ লাগে কি না বলেন। বাচ্চারাও কয়, লাগে, তোমাদের কি লাগবে আবার? স্বামী স্ত্রী নয় বলতে পারবো, আর কেমনে বললো, জোশে কইছে লাগে, না লাগলে তো মহব্বত জন্মবে না, স্বামী স্ত্রীর মধ্যে একটু কম বেশি হবেই। কারণ মেয়েরা সোজা হাড়ে না বাঁকা হাড়ে? সোজা হাড়ে না বাঁকা হাড়ে? বাঁকা হাড়ে সৃষ্টি করেছেন, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু, মেয়েরা কথা কম বলে না বেশি বলে? বেশি বলে। পুরুষরা কথা কম বলে মেয়েদের তুলনায়। জরিপে আসছে, পুরুষ মানুষ সারাদিন কথা বলে 2000 শব্দ, মেয়েরা বলে 5000 শব্দ। দেখছেন একজন সুবহানাল্লাহ কইছে, মেয়েরা একটু কথা বেশি বলে, মেয়েদের কথা বেশি বলার দরকারও আছে। কারণ সন্তান লালন পালন করে বাবা না মা? বলেন বাবা না মা? সন্তানের সঙ্গে কথা বলতে হয় কম না বেশি? বলেন কম না বেশি? এক কথা একবার বলে না বারবার বলে?
বাবা কান্দো না, মা কান্দো না, বারবার বলে না, কোলে নেয়, আদর করে, বসে, উঠে, হাঁটে, কতবার মা ধৈর্যের পরিচয় দিয়ে বারবার কথা বলে। আর এই দায়িত্ব যদি মা না পালন করে যদি বাপ পালন করত, বলেন আপনি কয়বার বলবেন আব্বা থামো, আব্বা থামো কয়বার বলবেন? তিন চারবার বলার পর আর পারবেন না, মারবেন এক থেক না, এক আসার মাইরা শেষ। এই জন্য আল্লাহ তাআলা জানেন যে কারে কোন যোগ্যতা দিতে হবে। মেয়েদের কথা বলা এটা একটা যোগ্যতা, তারা কথা বলবে বেশি। বেগুন কিনে নিয়ে গেছেন বাড়িতে বাজার থেকে, বেগুনটা পচা, বেগুনের মতো পোকা, এটা আপনি বোঝেন না, কারণ বেগুনের পোকা তো ধরা কঠিন। বেগুন বটিতে নিয়ে কুটতে নিয়ে যদি দেখে বেগুন পোকাওয়ালা, ওই যে শুরু হবে বেগুনের তফসিল তিন ঘন্টা। আমি কি ভুল বলতেছি? এটা নেচার, আল্লাহ তাআলা তাদেরকে এরকম করে বানিয়েছেন। এটা মাথায় পুরুষের রাখতে হবে, পুরুষের মাথায় এটা রাখতে হবে যে তারা এরকম, আমাকে ওই রকম করে চলতে হবে। আমার নবীজির সঙ্গেও যে লাগে নাই তা না। আম্মা যেন আয়েশা একদিন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার বিরুদ্ধে আমার বিচার আছে। চিন্তা করছেন আপনি? আমার নবীজি বলেন বিচারক তাহলে কাকে ডাকবো? অমরকে ডাকি? কেন অমরের ডাক দিলে হবে না? মানে অমরের নাম শুনলে আবার ভয় করে, তাহলে কাকে ডাক দেবো? কা আব্বাকে ডাক দেব? বাপস আমার আব্বা তো আমার পক্ষে আসবে। ঠিক আছে, তোমার আব্বাকে ডাকতেছে। যখন শুনছেন যে তার মেয়ে নবীর বিরুদ্ধে বিচার ডাকছেন, উনি কি ঠিক থাকার কথা? দুই হাতের কাপড় গোসায় নিয়া মারার মতো উদ্যত হয়ে দৌড়ায় এসে তার মেয়েকে মেরেই ফেলবেন তিনি? আমার নবীজির সামনে দুই হাত আগায় দিয়ে বলতেছে, বিচারক কি মারতে যায় আগে না বিচার করে? আগে আগে বিচার করো। থামায় দিলেন বিচারককে। বাবার মোশন দেখে তার মেয়ে আম্মা যেন আয়েশা সিদ্দিকে তিনি দৌড় মেরে এসে নবীজির পিছনে দাঁড়ায় গেছেন। রসুল বললেন, বিচার চাইলে তুমি, আবার আশ্রয় চাও আমার পিছে, এটা আবার কেমন কথা? বিচার কি আছে আর? বিচার শেষ। তাদের মধ্যে লাগতো, একটা নিয়ন্ত্রণ ছিল, একটা নিয়ম সীমারেখা ছিল। কিন্তু আজকের কিছু পারিবারিক জীবনে প্রায় আমাদের কাছে ফোন আসে, স্বামী মালয়েশিয়া, স্বামী ইউরোপে, বউ দেশে, ভিডিও কলে ভিডিও কলে কথা বলতে বলতে লাগে মারামারি। এক পর্যায়কে তোরে রাখবই না, একশো তালাক। কত তালাক? তালাক একশো দিয়া কয়, যাহ তোর সঙ্গে আমার সংসার করার ইচ্ছা নাই। পরে ফোন আমাদের কাছে দিয়ে বলে, হুজুর কাম তো সারছি, কি সেঞ্চুরি মারছি। কি সেঞ্চুরি করছে হুজুর? তালাক মারছি। কতগুলো? একশো গেলে। এতগুলো কি তালাক হয়? কেন হুজুর? রাগ উঠছিল তো, এত তালাক দিলেন কেন? হুজুর ভুল হয়ে গেছে, রাগের মাথায় কি তালাক হয়? আচ্ছা, কেউ কি খুশি হয়ে তালাক দেয়? কে বউ রাগ করো না, আসো তোমারে না তালাক দিলাম, এরকম করে তালাক দেয় কেউ? আচ্ছা, তালাক কি খুশিতে হয় না রাগে হয়? বলেন, তালাক কি খুশি হয় না রাগে হয়? অসংখ্য পরিবার আছে এরকম, যারা এরকম তালাক দিয়ে সংসার করতেছে কিন্তু জেনার সংসার হচ্ছে। আছে না নয়? আচ্ছা, এটাও কি হালাল না হারাম? আমার সাবজেক্ট আজকে কি হালাল হারাম? শেষের দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি আমি তো। স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব লাগে। সেইদিন আমার ফারুক বললেন, বোতলটা আমার হাতে দাও, কিন্তু বউটার মন ভালো না খারাপ? খারাপ। তিনি কিচ্ছু বললেন না, মধুর বোতলটা হাতের মধ্যে নিয়ে প্রতিবেশীর একজনের কাছে গিয়ে বললেন, শোনো প্রতিবেশী, মধুর বোতলটা তোমার হাতে দিয়ে দিলাম, মধুর বোতল নিয়ে যাও, সুন্দর করে পাঁচ ভাগে ভাগ করে আমাকে একটা অংশ দিয়ে দিবা, আর বাকি চার অংশ তোমরা প্রতিবেশী সমান ভাগে ভাগ করে নিবা। মধুর বোতলের যে অংশ, সেই মধুর অংশটুকু হাতের মধ্যে নিয়ে এবার বউয়ের সামনে দাঁড়িয়ে বলছেন, বউ আমার, আমি তোমাকে যথেষ্ট ভালোবাসি, আমি তোমাকে ট্রাস্ট করি কমপ্লিটলি, আমি তোমাকে বিশ্বাস করি, কোনো সমস্যা নাই, আমি তোমাকে অনেক সম্মান করি, মোহাব্বত করি, মর্যাদা দিই, কারণ আমি রাষ্ট্র চালাই, তুমি আমার পরিবার চালাও, আমার সন্তানদের লালন পালন করো, চিন্তা করো না আমার বউ, আমি তোমাকে সন্দেহ করে এই কাজটা করেছি, তা আমি করি নাই, কিন্তু মধুর বোতল আমি তোমার হাত থেকে জন্য নিলাম, মধুভাগের দায়িত্ব আমি যদি তোমাকেই দিয়ে দিতাম, তুমি মধুভাগ করতে সমান সমান করে, কিন্তু ওই মধুভাগের সময় মধু তো তরল জিনিস, তোমার হাতে কিছু, তোমার আঙ্গুলে কিছু, দুই ফোঁটা হোক, এক ফোঁটা হোক, এতটুকু মধু তোমার বেশি লেগে যাবে, আমাদের ভাগে বেশি চলে আসবে, দুই ফোঁটা মধু আমাদের ভাগে বেশি আসুক, এটা চাই নাই মনে করে মধুভাগের দায়িত্ব দিয়েছি আমার প্রতিবেশীকে। যেরকম সুবহানাল্লাহ, এটাই হলো হালাল হারামের চিন্তা।
কষ্ট হচ্ছে আপনাদের? আমার বন্ধুগণ, সাইয়্যিদুনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চার নম্বর খলিফা, প্রচন্ড শীতকাল, রাতের বেলায় তেমন শীতের কাপড় তার গায়ে নাই, থরথর করে কাঁপতেছেন, কিন্তু এমন এমন জায়গায় তিনি দাঁড়ানো যার পাশে হাজার হাজার কম্বল সেখানে সাজানো আছে, রাষ্ট্রের কম্বল। বলা হলো, সাইয়্যিদুনা আলী, আপনি খলিফাতুল মুসলিমিন, এতগুলো কম্বল থাকার পর আপনি শীতে কাঁপেন কেন? একটা কম্বল আপনি গায়ে দেন, আপনি তো ভাগে একটা পাবেন। সাইয়্যিদুনা আলী বলছেন, ও আমার ভাইরা, একটা কম্বল আমি আমার ভাগে পাবো, কিন্তু ভাগ তো হয় নাই, বন্টনের আগে যদি কোনো কম্বল আমার গায়ে দিয়ে দেই, তোমরা কি আমাকে নিশ্চয় দিতে পারবে নাকি যে কম্বলটা আমি গায়ে আগেই দিয়ে দিলাম ভাগের আগে, সেই ভাগে আমার ওই কম্বলটা আসবে, তার গ্যারান্টি তোমরা কেউ দিতে পারবে নাকি? না, অতএব ভাগের আগে আমি কোনো কম্বল আমার গায়ে নেব না। সুবহানাল্লাহ বলবেন না? চিন্তাটা দুনিয়ার না আখেরাতের, হালাল হারামের চিন্তা তারা করেছেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, খেজুরের কার্টুন চলে আসছে, সেই কার্টুন খোলার সঙ্গে সঙ্গে তার নিজের ছেলে, ছোট্ট ছেলে, খেজুর থেকে একটা খেজুর হাতের মধ্যে নিয়ে মুখের মধ্যে উঠায় ফেলছেন। সাইয়্যিদুনা ওমর ফারুক মুখের মধ্যে নখ ঢুকায় খেজুরটা টান মেরে বের করে কার্টুনের মধ্যে রেখে দিয়ে ছেলেকে বলছে, ধমক দিয়ে যা, তুই মায়ের কোলে চলে যা। মার কাছে গিয়ে যখন এই কথা বলছে, স্ত্রী বলতেছে, স্বামী আমার, ছোট্ট ছেলে একটা খেজুর নয় মুখে দিছে, আমরা তো ভাগে পাবোই। ওমর ফারুক বলছেন, আমার স্ত্রী, যে খেজুরটা সে মুখে দিয়েছে সেই খেজুরটা আমি আমার অংশে পাবো, তার গ্যারান্টি তুমি দিতে পারবা নাকি? না, অতএব বন্টনের আগে কোনো খেজুরের কারবার চলবে না, খেজুরের বন্টনের কারবার চলবে না। যেরকম সুবহানাল্লাহ, এটাই হল আমরা হালাল হারাম মেনে চলবো। জোরে বলি ইনশা আল্লাহ, জোরে বলি ইনশা আল্লাহ। নামাজ ছেড়ে দেওয়া অপরাধ ছোট না বড়? বলেন 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 বলেন, আমার আল্লাহর কাছে যতগুলো অপরাধ আছে এর মধ্যে সবচেয়ে বড় অপরাধ এক নাম্বার, কি বলেন? নামাজ ছেড়ে দেওয়া। আজকে মাহফিল আসছি, আল্লাহর হক হলো নামাজ, বান্দার হক হলো যাকাত, আকিমুস-সালাহ ওয়া আতুজ-যাকাহ। আল্লাহ তাআলা হক নিয়ে আগে প্রশ্ন করবেন। সবার কাছে আমার এক নাম্বার দাবি হলো, আজকে যে এশার নামাজের আজান হয়ে গেছে, বাকি জীবনে যতদিন বাঁচবো আমরা এক অক্ত নামাজ আমরা কখনো ছাড়বো না, এমন সিদ্ধান্ত নেওয়া যায় নাকি? আজকে মোবারকপুরের যুব সমাজ মাহফিলটা ডাক দিয়েছে, সব যুবকরা নামাজ পড়ো নাকি? যুবকরা সব নামাজ পড়ে? পড়ে তো, না না পড়লে কিন্তু খবর আছে, হ্যাঁ না পড়তে হবে। মোবারকপুরের যুব সমাজ মাহফিলের ডাক দেবে, আর তারা সবাই 100% নামাজ পড়বে না, তো হতে পারে না, ঠিক কিনা বলেন? মোবারকপুরের গ্রামের মসজিদ জোহরের নামাজের মুসল্লির চাইতে ফজর নামাজের মুসল্লির সংখ্যা বেশি হতে হবে। জোরে বলি ইনশা আল্লাহ, আজকে থেকে শুরু হবে, পাঁচ অক্ত নামাজ আমরা কেউ ছেড়ে দেব না। কারা কারা একটা হাত তুলে দেখেন দেখি। আল্লাহ সবাইকে নামাজি বানান। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। কষ্ট পেলেন নাকি? নামাজ পড়লে কে খুশি হন? নামাজ পড়লে কে খুশি হন? আল্লাহ। নামাজ আমার নবজির শেষ সাবজেক্ট ছিল, শেষ সেন্টেন্স ছিল, শেষ কথা ছিল নামাজ। সেই নামাজ আজকে আমার দেশে মাত্র 5% নামাজ পড়ে। নামাজ ছেড়ে দেওয়া সবচাইতে বড় অপরাধ, অথচ সেই দিকে কারো কোনো খেয়ালই নাই। প্রত্যেক মাতব্বরকে কিয়ামতের দিন প্রশ্ন করবেন কে? প্রত্যেক দোকান সমিতির সভাপতিকে জিজ্ঞাসা করবেন কে? আপনি দোকানদার মালিক সমিতির সভাপতি হয়েছেন, বাজার সমিতির সভাপতি হয়েছেন, আজান হলো আপনার দোকানের শাটার কেন খোলা থাকে? জবাব দিতে হবে কার কাছে? প্রত্যেক জায়গায় থেকে আমরা এই দায়িত্বগুলো পালন করব। বউকে বলবো, বউ একই ছাদের নিচে থাকি, জান্নাতে কি আমরা একই ছাদের নিচে থাকবো না? হ্যাঁ থাকবো, নামাজ পড়ো না কেন? বলে ফেলবো। মেয়েটাকে বলবো, মা বোরকা পড়ো, তুমি যদি বোরকা পড়ো একসঙ্গে জান্নাতেও থাকবো একসাথে। সুবহানাল্লাহ। বাড়িটাকে মসজিদের মতো বানায় নেবেন, মাঝে মাঝে মসজিদে যেতে পারেন নাই,
ফরজ নামাজটা পড়ে এসে বাড়িতে ঢুকে নামাজটা পড়বেন, বাকি নামাজগুলো বাড়িতে নামাজের পরিবেশ তৈরি হয়ে যাবে। বাড়িতে আল্লাহর কালাম তেলাওয়াত থাকতে হবে, আল্লাহর কালামের তেলাওয়াত যেন সবসময় থাকে, কেউ না কেউ যেন কোরআন পড়ে, এমন পরিবেশ তুলতে হবে, গড়ে তুলতে হবে বাড়ির ভিতরে। কিন্তু এখন বাড়িতে কোরআন তেলাওয়াতের পরিবেশ না ইন্ডিয়ান সিরিয়ালের পরিবেশ, সিরিয়ালের পরিবেশ, ঢুকলেই রিমোট একখান নিয়া, সামনে একটা এলইডি আছে, ফ্যাশন তো খুব মোশান, বড় একটা এলইডি, মানে ছোটখাটো একটা সিনেমা হল বানায় দিয়া বাস, যত চ্যানেল আছে একটা করে মারতেছে, একটা করে মারতেছে, মানে শয়তান খালি ওর মধ্যে শুধু মানে প্রোডাকশন দিচ্ছে যত গুণা কর। আমার বাড়িটাকে সিনেমা হল বানাবো না, বাড়িটাকে বানাবো হলো সেজদার জায়গা, জোরে বলি ইনশাআল্লাহ। দিনের একটা চর্চার জায়গা বানাবো বাড়ি, জোরে বলি ইনশাআল্লাহ। আমাদের দেশে ম্যাক্সিমাম বাড়িগুলোর ডিজাইনে আমি আর্কিটেক্ট ডিজাইনের কিছু আমি তাদেরকে শিখাই দিয়েছি, বলে দিয়েছি, মাস্টার বেড হয়, কমন বেড হয়, ড্রয়িং রুম হয়, ডাইনিং স্পেস হয়, কিচেন রুম হয়, বেলকনি হয়, সব কিছু হয়, প্রেয়ার রুম নাই, নামাজের রুম নাই, ঠিক কিনা বলেন? নামাজের জন্য, উজুখানার জন্য একটা নির্দিষ্ট জায়গা থাকার দরকার আছে না নাই? কোনো বাড়ি থেকে উজুর জায়গা আছে? আচ্ছা, নামাজ আগে না উজু আগে? নামাজ আগে না উজু আগে? উজুর জায়গা কোথায়? কই আছে? রসুলকে দাঁড়ায় থেকে উজু করেছেন না বসে থেকে উজু করেছেন? আসতে কয়? আমার দেশে কোনো বাথরুমে কোনো জায়গায় উজুর জন্য কি সুন্দর সাজানো কোনো ব্যবস্থা আছে? আমরা কোথায়, কোন কালচার নিয়ে আমরা আছি, কোন কালচার নিয়ে আমরা আছি? আমার বাড়িটাকে জান্নাতে যাওয়ার মতো উপযোগী করে সাজাবো, জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। বউকে বুঝাই দেব, বউ তুমি যদি নামাজ না পড়ো আল্লাহর হক নষ্ট করলে তোমার সঙ্গে আমার কোনো আপোষ নাই। খুব চিন্তাশীল থাকতে হবে, বলতে হবে, ইমান ঠিক রাখা সহজ না। আসিয়া আলাইহিসসালাম কার ঘরে ছিলেন? আসিয়া ছিলেন কার ঘরে? ইমান আছে না নাই? ইমান আছে। আর আজকে মুসলমানের ঘরে থাকে ইমান, ইমান আসিয়া কিভাবে ইমানটাকে টিকে রেখেছেন? শেষ পর্যন্ত করাতের তলে তিনি মাথা দিয়েছেন, পরিবার ছাড়ছেন, স্বামী ছাড়ছেন, রাষ্ট্র ক্ষমতা ফেরাউনের, মিসেস ফেরাউন হয়েছেন, সামাজিক মর্যাদা পেয়েছেন, সব ছেড়ে ইমানটাকে টিকে রেখে আল্লাহকে বন্ধু বানাইয়া দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। ফেরাউন বলল আমি তোমাকে আজকে দুনিয়া থেকে বিদায় করব। আসিয়া বললেন আমার স্বামী আমাকে আপনি দুনিয়া থেকে বিদায় করার হুমকি দিচ্ছেন, আমার কোনো সমস্যা নাই, কারণ আমার মৃত্যুর মধ্য দিয়ে আমি আমার আল্লাহর সঙ্গে সাক্ষাতের সুযোগ পেয়ে যাব। লিকা রাব্বি ফালিআমাল আমালান সালিহা, আমি আল্লাহর দিদারে চলে যাব, কোনো টেনশন নাই স্বামী আমার, আপনি আমাকে মৃত্যুর হুমকি দেখাচ্ছেন আর আল্লাহ আমাকে জান্নাতের দরজাগুলো একটা একটা করে দেখায় দিতেছে। কোরআন দিয়ে চিরে চিরে দুই টুকরা যখন করা হলো সেই সময় তিনি একটা দোয়া করেছেন, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজিনি মিন ফিরাউন ওয়া আমালিহি, আল্লাহ তুমি আমার জন্য বানায় দিবা জান্নাতের মধ্যে একটা ঘর, সেই ঘরটা হওয়া চাই তুমি আল্লাহ তোমার তুমি আল্লাহ তোমার ঘরের সাথে। যেরকম সুবহানাল্লাহ, আল্লাহ তুমি আমাকে নিয়ে যাও কিন্তু আমার ঘর একটা দরকার, সেই ঘরটা হচ্ছে তোমার ঘরের দেওয়ালের সঙ্গে যেন আমার ঘরটা হয়, আল্লাহকে আমার কাছে নেই, রসুলকে আমরা জীবনের চাইতে বেশি ভালোবাসি, নামাজকে বেশি প্রিয় মনে করি, সেজদা দেওয়াকে সকল যাওয়ার চাওয়ার জায়গা মনে করি, হারামকে না বলি হালালকে হ্যাঁ বলি, এই হোক আমাদের সিদ্ধান্ত। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা এখানে আজান হবে নাকি? এখানে কি আজান দেবে? না, আজান হয়ে গেছে না? আচ্ছা, এখন আমরা ছোট্ট একটা দোয়ার মধ্য দিয়ে, আচ্ছা ঠিক আছে, সঙ্গীত আমি পারি, এখানে তো অনেক সুন্দর সুন্দর সঙ্গীত গেছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমরা সবাই নামাজ পড়বো না ইনশাআল্লাহ? হ্যাঁ, কেউ উঠবেন না, আমার দোয়া ছোট্ট দোয়ার মধ্য দিয়ে শেষ করে আবার দ্বিতীয় অধিবেশন শুরু হবে, আবার আসবেন ইনশাআল্লাহ। আমার পরবর্তী মেহমান এখানে আছেন, তারা মোটামুটি তারাও সুন্দর আলোচনা করবেন, সবাই তো কোরআন থেকে কথা বলবেন, সবার কথাই সুন্দর, এক একটা ফুল এক একটা ঘ্রাণ, আল্লাহ তাআলা সবাইকে শোনার তৌফিক দান করুন, জোরে বলি আমিন। আমি তো ভাইজানের গজরের ভক্ত হয়ে গেছি।